দেখুন এগুলোতে ক্রোম বা টিউবারও বলতে পারেন গ্ল্যাডিওলাসের গোড়া। এটা আগের বছরের যে গাছ ছিল সেই গাছ শুকিয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু গোড়াতে আবার একটা করে এরকম টিউবার আপনারা পাবেন। দেখুন এখান থেকে আবার গাছ পাবেন। এখান থেকে আবার শেকড় বেরোবে। তো এরকম হয় টিউবারগুলো, দেখেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিধান, আর আপনারা দেখছেন আমার চ্যানেল হ্যাডিস গার্ডেন। তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাবো সেটা হলো গ্ল্যাডিলাসের টিউবার থেকে কীভাবে আপনারা চারা তৈরি করবেন, কোন মাটিতে সেটি লাগাবেন এবং কোন সময়ে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনাদের জন্য। এবং ঠিক পুজোর পরেই যদি আপনি গ্ল্যাডিলাসের ফুল পেতে চান তাহলে এইটাই হলো এই বর্ষার মিডিলে। ধরুন আজকে অগস্ট 7, তো এই সময় যদি আপনি গ্ল্যাডিলাসের টিউবার লাগান তাহলে পুজোর মধ্যে মোটামুটি আপনার গাছ রেডি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনি কিন্তু আপনার বাগানে ফুল পাবেন। তো চলুন পুজোটি শুরু করা যাক। দেখুন মাটি নিয়েছি 3 ভাগ, বাগানের যে দোআঁশ মাটি সেটা নেওয়া হয়েছে, আর 1 ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট, 1 ভাগ নিয়েছি বালি, আর 1 ভাগ নিয়েছি কোকোপিট। আর জি একটা জিনিস নেবো এটা এক্সট্রা, এটা হচ্ছে যেহেতু আমি গ্ল্যাডুলাস লাগাবো, গ্ল্যাডুলাস একদমই সগি ওয়াটার পছন্দ করে না, গোড়ায় পচে যায় গাছ। যাতে টিউবারের গোড়ায় জল না থাকে, কম থেকে জল ধরে, সেই হিসাবে কী করা হয়েছে নিচে আমি দেখুন এই নুড়ি দিয়ে কভার করবো গাছটা। তারপর এটা দেখুন বালির ভাগটা কিছুটা বেশি আছে, কারণ কি জল খুব একটা পছন্দ করে না গোড়ায়, জল জমা একদমই চলবে না। তাই আমি যাতে মাটিটা ভালো শুকনো থাকে, মানে ড্রেনেজটা যাতে খুব ভালো হয় সেই ব্যবস্থা করার জন্য এটা করেছি। এবং অবশ্যই সঙ্গে একটু আপনাদের আগেই দেখিয়েছি হয়তো অন্য ভিডিওতে যে একটু একটু এ দিয়ে দেবেন, ফাঙ্গিসাইড কিছুটা দিতে হবে মিক্স করে দিয়ে দিলাম যাতে কোনো ফাঙ্গাস অ্যাটাক করতে না পারে। তো এবার আমি এটাকে মিক্স করে নেবো। টোটালটা মিক্স করে নিলাম, মাটিটা মিক্স করে নিয়েছি মোটামুটি। এখন যে পজিশনে আছে এটা লুজ আছে মাটিটা, এই মাটিতে গ্ল্যাডুলাস লাগানোর পক্ষে উপযুক্ত। তো আমি নিয়ে নিয়েছি একটা 10 ইঞ্চি পট, দেখুন 10 ইঞ্চি পট একটা নিয়ে নিয়েছি, আর এখানে একটাই ড্রেনেজের জন্য ফুটো আছে বড়, এই চারি ভাঙা, এটার উপরে চাপা দিয়ে দেবো যাতে জলটা টাইমলি বেরিয়ে যেতে পারে। আর যেটা বলেছিলাম যে এই যে দেখুন নুড়ি আছে, এই নুড়ি মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি এর মধ্যে দিলে কী হবে নিচে একদমই জল দাঁড়াবে না, জল জমবেই না। মোটামুটি এতটা দিয়ে ভর্তি করে দিয়েছি, এবারে আমি ঢালবো মাটি। গাড়ে দিচ্ছি মাটি, দেখুন এতটা মাটি দিয়ে দিচ্ছি, আর
আছে। এবারে এগুলোকে আমি বসিয়ে দেবো, দেখুন জাস্ট এরম রেখে দিচ্ছি। মোটামুটি যা জায়গা আছে এখানে তিনটে দিলাম, দিয়ে এবারে আমি এর উপরে 1 ইঞ্চি মাটি লেয়ার করে দেবো। 1 ইঞ্চি এর উপরে 1 ইঞ্চি মাটি চাপাবো। মোটামুটি দিয়েছি আর 1 ইঞ্চি পরিমাণ আমি রেখেছি জাস্ট উপরে পাকা তো লাগিয়ে দিলাম। এরপরে আমি আবার নেক্সট আপডেট আবার দেবো অবশ্যই। তো এটা লাগিয়ে দিলাম, এবারে জাস্ট জল দিয়ে দেবো, একটু উপরে ভিজিয়ে দেবো পটটাকে, পটের মাটিটাকে। মোটামুটি রোদ যুক্ত জায়গা, পূর্ব দিকের রোদে এটাকে দেখে দেবো। তো অবশ্যই পরের আপডেটটা আপনাদের অবশ্যই দেখাবো। তো এইভাবে এটা কিন্তু প্রথম কথা হচ্ছে জল যেন না জমে, এর এমন মাটি তৈরি করবেন এবং বেশি জল থেকে বাঁচিয়ে রাখবেন, বিশেষ করে এই বর্ষাকালের সময়টা, তাহলেই কিন্তু আপনার গাছ ফুলে ফুলে ভরে যাবে ঠিক পুজোর পরে। অবশ্যই 1 মাস বাদে বাদে আমি আপডেট দেবো প্রত্যেকটা। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও দিলেই নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। টিল দেন, বাই।